তো প্রিয় আসসালামু আলাইকুম আমি এই পর্বে নিমের মলম কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়ে আলোচনা করব। আমরা নিজেরাই বাসায় নিমের মলম তৈরি করতে পারি যা যা উপকরণ লাগবে নিম পাতা একানা মুদ্রা শঙ্কর দর্শনা উৎকৃষ্ট মোম পরিমাণ মতো গাওয়া ঘি দুই তোলা। তুতে গন্দা গন্ধাবিরোজা পরিমাণ মতো রস বধ গুগুল পরিমাণ মতো নিতে হবে প্রথমে গাওয়া ঘি দুই তোলা নিয়ে একটি রোহার পাত্রে গলিয়ে তাতে মিশিয়ে পরে অন্যান্য দ্রব্যগুলো চূর্ণ করে মিশাতে হবে পরে একটি লোহার হাতল দিয়ে ভালো করে মেরে নিতে হবে এভাবে নিমের মলম তৈরি করতে হয় সকল রকমের দুরারোগ্য ক্ষত এই মলমের দ্বারাই আরোগ্য হয় প্লেগ রোগ আতঙ্কে নিমপাতা যে সময় প্লেগ রোগের আবির্ভাব হয় সে সময় প্রতিদিন কতগুলো কচি কচি নিম পাতা চিবিয়ে খেলে প্লেগের হাত থেকে পরিত্রাণ পাওয়া যায় তার সাথে তিন থেকে চারটি গোলমরিচ খেতে হয় জ্বরে নিম গাছের শুকনা ছালের তলদেশে যে ছাল থাকে তা শুকিয়ে চূর্ণ করে খেলে ছিনকোনা অপেক্ষা বেশি উপকার হয় মধুসহ সহ নিম পাতা রস খেলে কৃমিনাশক হয় এবং রক্তপীতে উপকার পাওয়া যায় কুষ্ঠ রোগে নিম ছাল ও তিতপটল পাতার কাথে কুষ্ঠ রোগে আরোগ্য হয় পোকা জন্মালে নিম ছালের কাত পান করতে হবে রোগীকে দুই নম্বরে মধু অথবা গুড় সহ নিম পাতার কাত রোগীকে পান করিয়ে বমি করালে দাহ জোরে উপকার হয় তিন নম্বরে নিমের পাতা মূল ছাল ফুল ও ফল সমভাগ চূর্ণ করে মিশাতে হবে ঘি মধু গোমূত্র পানি রস বা দুধসহ খেলে চর্মরোগে আরোগ্য হয় চার নম্বরে ডিম পাতার পুল টিসে ক্ষত রোগ আর হয় গরম পানির সাথে দিলে আরগ্রহ ভালো হয় আমার এই তথ্যগুলো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর হ্যাঁ সাবস্ক্রাইব করলে আপনার কোনো রকম টাকা পয়সা খরচ হবে না বরং কোনো না কোনোভাবে উপকৃত হবেন তাতে সন্দেহ নাই পরিশেষে আপনার সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিয়েছি